ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বার্ষিক 10% সুদের হারে কত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর 500 টাকা হবে? ওকে, তাহলে আমরা মনে করি আসল হচ্ছে এক্স টাকা, আসল হচ্ছে এক্স টাকা, আসল পি হলো এক্স টাকা। তাহলে এই এক্স টাকার আমরা 10% সুদের হারে প্রথমে সরল সুদ বের করবো, তারপরে চক্রবৃদ্ধি সুদ বের করবো। ওকে, তাহলে 10% সরল সুদের হারে 2 বছরের সরল সুদ হবে, 2 বছরের সরল সুদ হবে এক্স ইন্টু, আর হচ্ছে আমাদের 10 ইন্টু টাইম হচ্ছে 2 বছর বাই 100। তাহলে শূন্য শূন্য কেটে গেল, 2 5 10 হলো, তাহলে হচ্ছে আমাদের এক্স বাই 5 টাকা। ওকে, তাহলে সরল সুদ সিম্পল ইন্টারেস্ট আমরা পাচ্ছি কত, না এক্স বাই 5 টাকা। এবারে 10% সুদের হারে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার জন্য আমাদের ডাইরেক্ট ফর্মুলা নেই, আমরা কি করব, সমূল চক্রবৃদ্ধি প্রথমে বের করি, তো সেখান থেকে যদি আসলটা বিয়োগ করি তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদটা বেরিয়ে যাবে। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি আগে কত বের করে নিই, মানে অ্যামাউন্টটা আমরা বের করছি, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। ওকে, তাহলে এটা হবে আমাদের প্রিন্সিপাল হচ্ছে আমরা এক্স ধরেছি, 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট ইজ 10 10 বাই 100, আর এন হতে টাইম, টাইম হচ্ছে 2 বছর। ওকে, তো এক্স ইন্টু, এটা দেখো একটা শূন্য কেটে গেল, তাহলে এটা হচ্ছে 11/10, 11/10 এর হোল স্কোয়ার, 11 11 121, তাহলে 121 এক্স বাই 100 টাকা, এটা হলো অ্যামাউন্ট। ওকে, তাহলে কমপ্লেক্স ইন্টারেস্ট কত হবে, চক্রবৃদ্ধি সুদ কমপ্লেক্স ইন্টারেস্ট হবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তাহলে 121 এক্স বাই 100 মাইনাস এক্স, সো 121 এক্স মাইনাস 100x ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ ইকুয়াল টু 21x/100। ওকে, অতএব তাহলে আমরা সিআই কি পেলাম, সিআই পেলাম 21x/100। ওকে, এবার বলছে এই সিআই আর এসআই এর মধ্যে পার্থক্য হচ্ছে 500 টাকা, ঠিক আছে, তো সিআই মাইনাস এসআই ইজ ইকুয়াল টু 500। ওকে, তো সিআই পেয়েছি 21x/100 আর এসআই কি পেয়েছি, এক্স বাই 5। চলো একবার দেখিয়ে দিই, এই যে এসআই আমরা পেয়েছি এক্স বাই 5। ওকে, তাহলে এটা আমাদের বিয়োগ করলে আসবে কত, আসবে 500। ওকে, তাহলে এবার এখানে লসাগু করি, 100 হচ্ছে লসাগু, তো 21x মাইনাস এখানে হচ্ছে 20x ইজ ইকুয়াল টু 500, তাহলে এক্স বাই 100 ইজ ইকুয়াল টু 500, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হচ্ছে 500 ইন্টু 100, মানে হচ্ছে 50,000। ওকে, 50,000, তো এক্স যদি 50,000 হয় তাহলে অতএব তাহলে আসল কি হচ্ছে, আসল হচ্ছে 50,000 টাকা, 50,000 টাকা। ওকে, সো দিস ইজ দি আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।